ঘরে বাইরে তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। এই মাস্কটা হাতে রয়েছে, জাস্ট বেরোবো, এখন বেরোনোর আগে তোমাদের সাথে একটু আলাপটা করে নেব আর কি। এবারই বেরোবো, বেরোতে বেরোতে রাস্তায় এত রোদ না, এই কথাগুলো বেরোতে বেরোতে ঠিক হবে না। তো দেখতেই পাচ্ছ ব্যাগ ট্যাগ নিয়েও একদম রেডি আমরা। সকালবেলা করেছিলাম হচ্ছে আলু পটলের তরকারি আর রুটি, সেটা খেয়েই সবাই বেরোচ্ছে। এখন বাজে 11:33, ট্রেনটা ধরার ইচ্ছে আছে। তো চলো বন্ধুরা যাওয়া যাক, তোমরাও সাথে থাকো আমার। যাচ্ছি আদি ঢাকেশ্বরীতে, এটা হচ্ছে শিয়ালদার ওই মানে কলেজ স্ট্রিটের ওই মোড়টা। তো চলো যাওয়া যাক, গিয়ে আবার দেখা হচ্ছে। ম্যাডাম বসে গেছে এখানে শাড়ি দেখতে, আদি ঢাকেশ্বরীতে আসা হয়েছে। তো আপাতত দেখা যাক কী কী শাড়ি নেয় উনি, চুজ করুক তারপর দেখা যাচ্ছে। শাড়ি সিলেকশন চলছে ম্যাডামের, এখনো আসছে। ওই দোকান থেকে আবার অন্য একটা দোকানে পাঠিয়ে দিয়েছে, তো এখানেও চলছে পছন্দ করা। ওখানে ওনাদের নাকি শাড়ি পছন্দ হচ্ছিল, দেখা যাক কত রকমের শাড়ি পছন্দ করে ওনার। এই যে শাড়ি আপাতত কি পছন্দ হয়েছে ম্যাডাম, এটা আর ওরকম কোনো ব্যাপার না। ট্রায়াল চলছে, ট্রায়াল আমাদের শাড়ি কেনা হয়ে গেছে। এটা অন্য গদিঘর ছিল একটা, শাড়ি কিন্তু চয়েসেবল আর সবার ব্যবহার খুবই ভালো। তোমাদেরকে পরে দেখাবো আমি কি কি শাড়ি নিয়েছি, ঠিক আছে প্ল্যানেট। তো চলো যাওয়া যাক, প্ল্যানেটেও বিভৎস ভিড়, কে আর বলবে করোনা আছে যদিও আমরাও ঘুরে বেড়াচ্ছি এই আর কি। তো চলো যাওয়া যাক। বসে পড়েছে হাত মুখ ধুয়ে, জাস্ট আর পাচ্ছিলাম না। এ দেখো নিয়ে বসে পড়েছে, আবার একটু খুলে দেখবো আর কি, তার জন্য একটু নিয়ে বসলাম। তোমাদেরকে সবটাই দেখাবো, তবে পরে একসাথে দেখাবো, আজকে আর দেখাচ্ছি না। তো দেখতে তো পেয়েছো কিছুটা, আজকে ভিডিওতে দেখতেই পাবে যে আমি কিছুটা কীরকম কীরকম শাড়ি চুজ করছিলাম। তো এইসবই আর কি। প্রথমে আদি ঢাকেশ্বরীর তো কলেজ স্ট্রিটে আটখানা ব্রাঞ্চ আছেই, মানে দোকান আছেই। তো আমরা প্রথমে একটাতে গেছিলাম, সেটাতে পছন্দ হয়নি, ওখানকারই লোক আমাদের আরেকটা দোকানে নিয়ে গেছে। মানে তুমি এরকম নয় যে ওখানে গেলে তোমাকে বেশি দামের শাড়ি কিনতে হবে, আমরা 800 টাকার মধ্যে একটা কিনেছি, তারপর 1000-এর মধ্যে কিনেছি দুটো, মোট 5টা শাড়ি কিনেছি। আমার শাড়িটাই সব থেকে দাম বেশি, 1500 সামথিং, তো মানে মনে করতে পারছি না কত, এরকম 5টা শাড়ি কেনা হয়েছে এই আর কি। তো চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, আবারও বেরোতে হবে, তাই জন্য আমি আর আমার জামাটা খুললাম না। বেরোতে হবে কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে আসবে অতিথি। অতিথি বলতে আমার ছোট পিসি বাড়ি যে গেছিলাম, ওই ছোট পিসি, তারপর বাবি, দিদি, জামাইবাবু, এরা সবাই আসবে। বড় পিসির বাড়িরও সবার আসার কথা ছিল, মানে দাদা, বৌদি, দিদি, জামাইবাবু, কিন্তু বড় পিসির বাড়ির মানে দিদির বাড়ির দিক থেকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তো তাই জন্য ওরা আসতে পারছে না। ছোট পিসির বাড়ির সবাই আসবে, তো হতে চলেছে কালকে একটা গ্র্যান্ড ব্লগ, মানে বাবি আসছে ব্লগটাকে মাতিয়ে রাখার জন্য, আর কিছুই লাগবে না। তারপর যাব ও বাড়ি, তো আস্তে আস্তে সবটাই পাবে ব্লগের মাধ্যমে। তো চলো বন্ধুরা সাথে থেকো, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না, যদিও কথাটা অনেক পরে বললাম, তো দেখতে থাক। আবারও বেরিয়ে পড়েছি দুজনে, যাচ্ছি বিরাটি, শরীরের হালত সত্যি খুব খারাপ, পুরো শোচনীয় সত্যি তাই। তো এখানেই শেষ নয়, যাবো আসলে কালকে সকালবেলা যদি মাছ মাংস এগুলো আনতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে। মানে আজকে যদি ধুয়ে ঠিবুয়ে রাখতে পারি, আর মামনি মাটনটা একটু
রাত্রিবেলা থেকে ম্যারিনেট করে রাখতেই পছন্দ করে, তো ওই জন্য আজকে রাতেই যাচ্ছি আনতে। তো এবার রিক্সা ধরবো, আগে খাবো কিছু, খিদে পাচ্ছে। ম্যাডাম দাঁড়িয়ে পড়েছে আবারও ফুচকা খেতে, ওই ফুচকা খাবে আজকে, খিদে পেয়েছে খুব, তাই ফুচকা। আমার খাওয়া হয়ে গেছে আর মামনিটা নিয়ে নিয়েছি, বাড়িতে গিয়ে মামনিকে বানিয়ে দেবো, তারপর মামনি খেয়ে নেবে, কারণ মামনিরও খিদে পেয়ে গেছে। এখন যাবো একটু মাছ আর মাংসটা কিনতে, তো যাই আগে। ম্যাডাম এখন বসেছে রসুন ছুলতে, খুব বিচ্ছিরি ভাবে খাচ্ছিলাম, আসলে ফুচকা গুলো ফেটে গেলে পুরো মুখ হয়ে যায়, ওই জন্য ওরকম বিচ্ছিরি হা করে খেতে হয়। রসুন ছাড়াও কতগুলো রসুন নিয়েছো দেখো। আর মামনির জন্য যে এনেছিলাম মামনিকে বানিয়ে দিয়েছি, ভালো খেয়েছে মামনি? আজকে অনেকটা তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 10:40, সবে মাত্র যেখানে 11:45 এরকম দিকে ঘরে আসি, যদিও পুরোটা হয়নি এখনো। তো মামনি পাপাকে বললাম তোমরা একটু বসো, মানে টিভি দেখছে এখনো একটু, তো আমি একটু ভিডিওটা শেষ করে আসি, তাই জন্য ঘরে এলাম। আসলে যদি ওই টাইমে ঘরে আসি না, তারপর ভিডিও শেষ করা প্লাস এডিট করা, এই দুটো করতে করতে আমার অনেক লেট হয়ে যাবে, আর এনার্জি থাকবেই না আমার এডিট করার। আর যেহেতু নতুন ইউটিউবার, তো এডিট করতে তো একটু টাইম লাগেই, বোঝোই তো। ওই জন্যে আজকে আর এনার্জি নেই, আর কালকে একটু সকাল সকালে উঠতে হবে। আর ওই বিরাটি থেকে এসে মাছ মাংস সব ধুয়ে রাখলাম, চিংড়ি মাছটা বেছে ধুয়ে রাখলাম, আর এদিকে মামনি কালকের জন্য সব তরি তরকারিগুলো কেটে রাখলো। আসলে কি বলতো, আর মাছ মাংসের জন্য মশলাটাও করে রাখলাম, মাংসটা মামনি মাখিয়ে রাখলো, এগুলো একটু এগিয়ে রাখলাম। কারণটা হচ্ছে কি বলতো, বাড়িতে লোকজন এলে না, মানে তারা আসবে আর মামনি আমি রান্নাঘরেই ব্যস্ত থাকবো বা এরকম কিছু, ওইগুলো একটু খারাপই লাগে। তো তারা আসছে, তাদেরকে তো একটু টাইম দিতেই লাগবে। আর পাপার কালকে সানডে, দোকান থাকে না ঠিক কথাই, মানে ছুটিই থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পাপার শিয়ালদাতে একটা কাজ আছে, তো ওখানেও যেতে হবে, একটু পাপাও থাকবে না কয়েক ঘন্টার জন্য, চলে আসবে যদিও একটু কাজটা দেখেই, তো ওই জন্য তো টাইমটা দিতেই হবে। আর প্রমি থাকবে ঠিক কথা, কিন্তু ওই বা একা কতটা, আর বাবিও আসবে, বাবির সাথে অনেকটা সময় কাটানো যায়, ওর সাথে বঙ্গ করতে বসে সময় এমনিই কেটে যায়, তো ওই জন্য। আর আজকে দেখো ব্যাগ ঠ্যাগ এখানে এরকমভাবে রেখে গেছিলাম, সে এখানেই রয়েছে, সরাইও নি পর্যন্ত, মানে এসেই আমি ঘরেও ঢুকিনি, জাস্ট ড্রেসটা চেঞ্জ করেই ওখানে ঢুকে গেছিলাম, বসিও নি আমরা, তো মামনি আর আমি কন্টিনিউ করে গেলাম। আজকে রাতে খেলাম ভাত, যেহেতু খাওয়া হয়নি দুপুর, সকালে খেয়েছিলাম পটল আলুর তরকারি আর রুটি বলেইছিলাম তোমাদেরকে, আর ওখানে স্প্ল্যানেডে খেয়েছিলাম হচ্ছে ছোলে বাটোরে, আর খাওয়া হয়নি। এখানে শাড়িপত্রগুলো রইলো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আজকে আর ইচ্ছে করছে না বললামই, শুধু আজকে আমি একটা মানে আমার যেটা ফেভারিট জিনিস, আমি ব্যাগ কিনতে নিতে মানে নানান রকমের ব্যাগ নিতে খুব পছন্দ করি, এবার সেটা দামি একদমই নয়, মানে দামিটা কিনে দিনের পর দিন ওটা ইউজ করতেই থাকবো, ওই জিনিসটা ভালো লাগে না যে ছিঁড়লই না, আমি তাহলে তো নতুন কিনতে পারবো না। তো আমি কি করি, ওই স্প্ল্যানেড থেকে কিনে নিই বলতে, প্রত্যেকবার যেরকম আগের বার ব্যাঙ্গালোর যাওয়ার আগে আমি একটা মানে কাঁধে নেওয়ার মতো একটা ব্যাগ কিনেছিলাম, একটু বড়, যাতে বড় জলের বোতল বা কোথাও একটু জিনিসপত্র নিয়ে যাওয়া যায় আর কি, একটা দুটো জামা কাপড় এরকম কাঁধে নিয়ে যাওয়া যায়, ওরকম একটা ব্যাগ নতুন কেনা রয়েছে ওখানে, মানে ব্যাঙ্গালোরে রেখে এসেছি আমি। তো একবার আমার মনে হলো যে স্লিং ব্যাগের একটা দরকার, খারাপও হয়ে গেছে যেগুলো আমি নিচ্ছিলাম, তো ওই জন্য এবার একটা স্লিং ব্যাগ কিনেছি। এইরকম ব্যাগ আমি না ইউজ করিনি, তো এই কালারটা কেমন আসছে আমি জানি না, এইটা একটু অরেঞ্জিশ কালারটা, ঠিক আছে, এই যে এইবার এসছে পিওর কালারটা, ঠিক আছে, অরেঞ্জিশ। আর এই রিবনটা একটা অন্য ছিল, আমি এটাকে পাল্টে নিয়েছি, এখানে একটা কেমন ম্যাট কালার ছিল, তো আমি রিবনটাকে এরকম নিয়েছি, প্ল্যানের থেকে কিনেছি আজকে ব্যাগটাকে, এরকম লক দেওয়ার ভেতরটাতে না অনেকটা জায়গা, বেশ ছোট জলের বোতল আমার আটকে আছে, আর এই একটা পকেট আছে, আর এখানে একটা ছোট্ট পকেট আছে,
ওই আর কি খুচরো খুচরো রাখার মতো এরকম একটা পকেট আছে আর সামনেটা এরকম স্টিচ করা। এইরকমই একটা কিনলাম আর কি, দাম নিয়েছে হচ্ছে 300, আগে এগুলো 250 করেছিল মানে এরকম স্লিং ব্যাগ গুলো, এখন একটু বোধহয় দামটা বাড়িয়েছে 300 করেছে। নিচটা হচ্ছে মানে এটার মধ্যে কি বলতো, কিছু হালকা কিছু না নিলেও যেরকম ওই এমনি স্লিং ব্যাগ গুলোতে কিছু না নিলে না বোঝা যায় মাঝখানটা ভাঁজ পড়ে থাকে, এটাই কিছু না নিলে জাস্ট একটা পার্স নিলেও সেরকম কিছু বোঝা যাবে না যে ভেতরে কিছু নেই হালকা বা কিছু। এই আর কি, তো আজকের মতো আর ভিডিওটা বড় করছি না, হয়তো আজকে ছোটই যাবে ভিডিওটা বলতে পারছি না কারণ এডিট করা হয়নি এখনো, তাই টাইমিং সম্পর্কে কোনো জ্ঞান নেই আপাতত। তো চলো আজকের মতো টাটা, কালকে একটা নতুন ব্লগের সাথে আসি তোমাদের কাছে। কোনো নতুন বন্ধু যদি আজকে আমার চ্যানেলে এসে থাকো, যদি একটু কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা অলরেডি আমার পাশে আছো আমাকে অনেক 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 ভালোবাসা দিচ্ছ, আমাকে প্রতিদিন এগিয়ে যাওয়ার একটা সাহস জুগিয়ে দিচ্ছ, তারা তাদেরকে বলবো এভাবেই পাশে থাকো, অসংখ্য ধন্যবাদ এই জন্য। তোমাদের মূল্যবান সময়গুলো আমাকে এভাবে দিচ্ছ বলে সত্যি আমি কিভাবে বোঝাবো তোমাদেরকে জানি না। যাই হোক, কথাগুলো আমি রোজ বলছি, রোজই বলতে থাকবো, কারণ এটা আমার কাজ, আমি এটাই মনে করি। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।